নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজকের আরেকটি নতুন ভিডিওতে বলবো মহানায়িকা প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার তুষার তালুকদার যে অজানা কথাগুলি বলেছিলেন, আজকের ভিডিওতে সেই কথাগুলি বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি তখন কলেজে পড়ি। NT1 স্টুডিওতে একদিন আমি শুটিং সেটে ঢুকে পড়েছিলাম। একটু পরেই ম্যাডাম ঢুকলেন প্যান্ট আর টপ পরে। এদিক ওদিক তাকিয়ে গট গট করে এগিয়ে গেলেন। কিছু পরেই ওর অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে বলল, বেরো ভাই এখান থেকে। আমি যখন কলকাতার পুলিশ কমিশনার, তখন সানন্দায় একটা ইন্টারভিউতে বলেছিলাম ঘটনাটা। এর কয়েক মাস পরে লালবাজারে তখন ডেপুটি মেয়র মনি সান্যালের সঙ্গে একটা মিটিং করছি। হঠাৎ একটা ফোন, উল্টো দিকে এক মহিলা। আমি ফোনটা ধরলাম, কিন্তু কোনো কথাই বলছেন না। সামান্য কড়াভাবে বললাম, আপনার কি কিছু বলার নেই? তাহলে ফোন ছেড়ে দিচ্ছি। মহিলা তখন হাসলেন। সুচিত্রা সেনের যে কোনো ভক্ত জানেন অবিস্মরণীয় সেই হাসি। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি কে বলুন তো? উনি বললেন, আমি মিসেস সেন। আমি বললাম, মিসেস সেন মানে? আবার সেই হাসি। আমি বেশ কনফিউজড, বললাম, মিটিংয়ে আছি, আপনার নম্বরটা দিন, আমি পরে ফোন ব্যাক করছি। ভাবলাম, সত্যি ইনি সুচিত্রা সেন নাকি হেয়ালি? অনেক ভেবে টেবে নম্বরটা রেখে দিলাম, কল ব্যাক আর করিনি। কয়েকদিন বাদে উনি সুচিত্রা সেন পরিচয় দিয়ে ফোন করলেন। বললেন, শুনুন কমিশনার সাহেব, ভারী বিপদ হয়েছে আমার। এক মহিলা রিপোর্টার বাড়ির গেট টপকে ঢুকে পড়েছে, আপনি শিগগিরই একটা ব্যবস্থা করুন। আমি তখন বালিগঞ্জের ওশিকে ফোন করলাম, বললাম, শিগগির মহিলা পুলিশ পাঠাও। সে যাত্রা ঝামেলাটা মিটল। সেদিন সন্ধেতে মিসেস সেন ফোন করে বললেন, আজ প্লিজ আমার এখানে এক কাপ চা খেয়ে যাবেন। আমি গিয়েছিলাম। তখন তিনি অন্য মানুষ, নিজের হাতে চা আনছেন, হাসি মস্করা করছেন, কিন্তু যা নিয়ে মন্তব্য করবেন না বলে ঠিক করেছেন সেটা কিছুতেই মুখ দিয়ে বেরোবে না। যেমন আমি বললাম, ঋত্বিক ঘটকের কাছে শুনেছি ওর ট্রিটমেন্টের সময় আপনি অনেক সাহায্য করেছেন। উনি কিছু বললেন না। তারপর আমি বললাম, ঋত্বিকদা এও বলেছিলেন যে রেজা রেকশনের ধাঁচে একটা ছবি ওর করার কথা ছিল, আপনি আর উত্তম কুমার তাতে অভিনয় করতে চেয়েছিলেন, কিন্তু সেটা হয়ে ওঠেনি। উনি আবার চুপ। সালটা 1994, সুচিত্রা তখন ষাটোর্ধ, কিন্তু সৌন্দর্যের একটা শেষ ছটা তখনও ছিল। জিজ্ঞেস করেছিলাম, আপনি সত্যিই সত্যজিৎ রায়কে ফিরিয়ে দিয়েছিলেন? উনি হেসে বললেন, আরে মশাই, আপনি তখন কোথায় ছিলেন? আমার প্রশ্নের তখনও শেষ হয়নি। বললাম, ফিল্ম ফেস্টিভ্যালে একবার আপনাকে বোরখা পরা অবস্থায় দেখেছিলাম। উনি বললেন, তাই, বোরখা পরেছিলাম? আমি তখন সেই পুরনো প্রসঙ্গ তুললাম। বললাম, আপনি আমাকে সেট থেকে বার করে দিয়েছিলেন। শুনে উনি খুব লজ্জা পেলেন। বললেন, এ মা, ছি ছি, তাই হয়েছিল বুঝি? এটাই সুচিত্রা সেন। সব সময় ধরা দিলাম অথচ ধরা দিলাম না এমন একটা ভাব, শত আড্ডার মধ্যেও আবছায় রেখে দেওয়া। মাসখানেকের মধ্যে ওর আমন্ত্রণেই আবার গেলাম, এবার সপরিবারে। আমার কন্যা ক্যামেরা নিতে চাইলেও আমি বারণ করি। সে কথা শুনেই উনি বললেন, সে কি, ক্যামেরা আনুনি কেন, এখনই নিয়ে এসো। ছবি তোলার আগে বললেন, দাঁড়ান দাঁড়ান, আপনি তো বেশ লম্বা, আমি হিলটা পরি। এর কিছুদিন পরেই আমার স্ত্রী হেপাটাইটিস বিতে অসুস্থ হয়ে পড়লেন। উনি বললেন, দেখতে যাবেন। বললেন, ঠিক ঘমটা পড়ে চলে যাব। গৃহদাহ ছবিটা করার সময় আমারও খুব খারাপ ধরনের জন্ডিস হয়েছিল। মনে পড়ে গেল, 60-এর দশকের শেষে গুজব রটেছিল যে সুচিত্রা সেনের নাকি ক্যান্সার হয়েছে,
আসলে হয়েছিল হেপাটাইটিস। গত 10-12 বছর আর যোগাযোগ ছিল না, ওর প্রাইভেসিকে বিরক্ত করতে চাইনি। কিন্তু যেবার কথা হয়েছে, লক্ষ্য করেছি ওর সম্পর্কে যা লেখা হয় বা বলা হয় তা নিয়ে উনি যথেষ্ট কৌতূহলী। ওকে বলেছিলাম, জানেন একবার মফস্বলে আমাদের মিটিং 2 ঘন্টা পিছিয়ে দিতে হয়, টিভিতে উত্তর ফাল্গুনি চলছিল। সুচিত্রা সেন বললেন, ছবিগুলো লোকে দেখে কি করে, এত খারাপ প্রিন্ট হয়ে গেছে ওগুলোর। তখনই বুঝলাম উনি খবর রাখেন, নইলে প্রিন্ট খারাপ জানলেন কি করে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।